ভাই তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে প্রশ্নটা এরকম যে তোমাকে না দেখেই বিয়েতে আমি কিভাবে মত দিলাম এটা কি ব্যাপার কথা বলতে লজ্জা পাচ্ছো জি সেই স্টুডেন্ট লাইফ থেকে আমি বিজনেস শুরু করেছি আমার আমার স্ট্রাগলটা ছিল অন্যরকম আসলে মনে করতে পারো যে বিজনেসে একটা নেশা স্টুডেন্ট লাইফ থেকে আমার ছিল এত কম্পিটিশন লাইফ করেছি আমি আর কোনো মেয়ের কাছাকাছি কখনো যাইনি কোনো মেয়েদের সাথে আমার কোনো ফ্রেন্ডশিপও ছিল না এই জন্যে পাত্রী চয়েস করা আমার পক্ষে সম্ভব ছিল না এই জন্যে মায়ের পছন্দেই তোমাকে আমি বিয়ে করেছি অবশ্য তোমার ছবিটা দেখে আমার ভালো লেগেছিল ভাই তুমি যে কিছু বলছো না আমার দিকে তাকাও আমার কিছুই বলার নেই অনেক রাত হয়েছে আমি এখন শোবো শোনো তোমার কোনো কথা থাকলে আমাকে বলতে পারো জি পরে বলবো না না এখনই বলতে হবে আমি জানি না কথাগুলো আপনি কিভাবে নেবেন আমার মনে হচ্ছে আমি খুব স্বাভাবিকভাবে নেব আমি এটাও জানি না এটা কি আমার অপরাধ কিনা তবে কথাগুলো না বললেই না একটা অপরাধ বোধ আমাকে তাড়া করছে কথাগুলো বল আমি আমি একটা ছেলেকে ভালোবাসি তুমি যে ভালোবাসো সে কে ওর নাম জয় আমাদের ওখানে বাড়ি জয় আমাকে ওর জীবনে চাইতে বেশি ভালোবাসে তাহলে আমাকে কেন বিয়ে করলে মা এক প্রকার জোর করে আপনার সাথে আমার বিয়ে দিয়েছে সবকিছু এত দ্রুত হয়ে গেছে আমি আসলে কিছুই বুঝতে পারিনি প্লিজ প্লিজ ভাবছি ভাই Please, Thabo. I understand. এরকম ঘটনা আমি আরো শুনেছি সিনেমায় দেখেছি নাটকে দেখেছি আমার জীবনে ঘটবে এটা আশা করতে পারিনি জানো ভাই আমার কষ্টটা কোথায় আমি আমার জীবনে কাউকে কষ্ট দিয়ে দেখিনি আঘাত দিইনি কারোর সাথে প্রতারণা করিনি অথচ আমার ভাগ্যে তুমি কোনো চিন্তা করো না কোনো চিন্তা করো না আমি
সবকিছু ম্যানেজ করে নেব। আপনার ফাজলম কবে যাবে বলুন তো? এটা কি কফি শপ? তোর এখানে এসে কফি না খেতে পারলে আমার ভালো লাগে না, তাড়াতাড়ি কফি পো। কটা কফি বলতে হবে তোর জন্য? দুটো বলাবার তো। ঠিক আছে, তার আগে বল মা তোকে কেন ফোন করেছিল? মা মানে আন্টি? আন্টি তো আমাকে কোনো ফোন করেনি। সত্যি করে বল। সত্যি কথা বলছি, আন্টি আমার কাছে কোনো ফোন করেনি। আর আন্টি আমাকে ফোন করবে কেন? আজ সকালে মা আমার কাছ থেকে তোর ফোন নাম্বার নিল। হ্যাঁ, উনি বিনা কারণে ফোন নাম্বার নেবে? আই ডোন্ট বিলিভ ইট। তোকে রিমান্ডে যেতে হবে বন্ধু। আজকে আমার হাতে আর সময় নেই, আমাকে এক্ষুনি একটু কাজে যেতে হবে। না সেটি হবে না, তুই আমার সাথে লাঞ্চ করবি, লাঞ্চ তো করবি, ডিনারও করবি। বন্ধু আজকে তোকে আর সময় দিতে পারবো না, আরেকদিন লাঞ্চ এবং ডিনার করবো। আচ্ছা আসলে তারা বুড়া চলে যায় চলে যেতে পারি, কি করিস? বন্ধু জব খবর আছে, পরে বলবো, আমি একটু প্রজেক্ট নিয়ে আগাচ্ছি, আজকে ছেড়ে দে আমাকে প্লিজ। আচ্ছা তোকে একটা প্রিপেড কার্ড কিনে দিই। লাগবে না, লাগবে, আমার কাছে টাকা আছে তো। তুই তো ফোন করিস না কেন? ফোন করো বা একদিন করো। ওকে ওকে বন্ধু, ওকে দেখা, বাই বাই। অয়ন, কি ব্যাপার, ফোন বন্ধ ছিল কেন? চার্জ ছিল না। মিথ্যে বলো না। মিথ্যে বলবো কেন, সত্যি আমার মোবাইলের চার্জ ছিল না। চার্জ ছিল না তাতে কি হয়েছে? চার্জ দিতে পারতে না? চার্জ দিতে কতক্ষণ লাগে? আরে বাবা, বাসায় কারেন্ট ছিল না। শোনো, এসব ফালতু অজুহাত আমাকে দেখাবে না। বুঝলাম, এখন কি জন্য ফোন করেছো সেটা বলো। কি জন্য করেছি মানে? ফোন তো তোমার করার কথা ছিল। আমি কলেজ ক্যাম্পাসে একা একা দাঁড়িয়ে আছি, ফোন করনি কেন? সমস্যা ছিল। কি সমস্যা আমাকে বলো। সেটা ফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। ওকে ঠিক আছে, সামনাসামনিই বলো। এখন তুমি কোথায়? আমি একটু বাইরে যাচ্ছি। বাইরেটা কোথায়? জায়গার নাম নেই। আচ্ছা আমি তোমাকে আধা ঘন্টা পরে ফোন দিচ্ছি, ঠিক আছে? আধা ঘন্টা? আধা ঘন্টা অনেক সময়, তুমি 10 মিনিটের মধ্যেই কলেজ ক্যাম্পাসে আসবে। শোনো, বাবা একটা কাজ দিয়েছিল, আমি কাজটা সেরে আসতে চাচ্ছি। আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। তুমি 10 মিনিটের মধ্যে কলেজ ক্যাম্পাসে আসবে। 10 মিনিটের 1 সেকেন্ড বেশি হলে তোমার আসা দরকার নেই, আমাকে জীবনে চেহারা দেখাবে না, ঠিক আছে? রাখছি। তাকাও, এমনিতে তো সবসময় হা করে বসে থাকো দেখার জন্য, এখন কি হয়েছে? আমি বুড়ি হয়ে গেছি নাকি আমার চাইতে সুন্দরী মেয়ের দেখা পেয়েছো? তুমি সবসময় আমাকে এমন ফাপড়ে রাখো কেন?
সেটা আবার কি বুঝো না না 10 মিনিটের চেয়ে 1 সেকেন্ড বেশি হলে জীবনে আমার মুখ দেখতে পাবে না এসবের মানে কি বলো সরি বাবা তোমার মাথা গরম হয়ে গেছে চলো তোমাকে আইসক্রিম খাওয়াই না আমার আইসক্রিম লাগবে না ব্যাংকে যেতে হবে রাস্তা সেরে আসতে না পারলে বাবা বাড়িতে ঢুকতে দেবে না আমি যাই মানে কি আমাকে এখানে একা খেতে চলে যাবে যেতে হবে ডিয়ার উপায় নেই আচ্ছা তোমার কি বিবেক নেই বাবার আদেশের কাছে বিবেক বোবা হয়ে যায় ঠিক আছে তাহলে আমি সাথে যাব মাত্রা খারাপ ব্যাংকের ম্যানেজার বাবার ফ্রেন্ড আচ্ছা আমি গাড়িতে বসে থাকব তোমার কাজ শেষ হলে একসাথে বেরোবো ঠিক আছে তুমি 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 না আমাকে ডোবাবে আচ্ছা ঠিক আছে চলো আসো ওঠো থ্যাংক ইউ কালকে যে একটা জিনিস ফেলে গেলি ওটা খুঁজতে আসিসনি তুই যখন বুঝেই ফেলেছিস এখন তোর মতামতটা জানিয়ে দে আমি তো ভেবেছিলাম এটা বোধহয় তোর জন্য সত্যি কি আমার জন্য তোর জন্য আন্টি আমাকে ছবিগুলো দিয়ে এখন বলেছে যে তোর যদি পছন্দ হয় আন্টির খুব পছন্দ হয়েছে এখন তুই হা বলে দিলেই খেলাটি জমে যায় দেখতে খারাপ না তোদের তো পছন্দ করেছিস মাও যেহেতু পছন্দ করেছে এরকম একটা বউ কাছে পেলে মন্দ হবে না আচ্ছা তোমার কি সেন্স নেই থাকবে না কেন তোমার থাকলে আমারও আছে কারণ কারণ টারণ আর বলা দরকার নেই আমি দেড় ঘন্টা যাবত এখানে বসে আছি তুমি ব্যাপারটা বুঝতে পারছো তুমি কি সবসময় এভাবে রেগে রেগে কথা বলো নাকি অসুবিধা নেই বলো রাগলে না তোমাকে আরো বেশি রোমান্টিক লাগে কচু লাগে শোনো না তোমাকে যা বলার জন্য ডেকেছি কি বলবে জানি জানো মানে মানে সেই আগের কথা তোমার বিয়ে ঠিক হয়ে গেছে আমি যেন কিছু একটা করি এই তো এই আর কি জয় আমি কিন্তু সিরিয়াস কে এবারে আমিও সিরিয়াস খালা তার বান্ধবীর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে ছেলে ঢাকাতেই থাকে তার মা অলরেডি আমাকে পছন্দ করেছে আর ছেলের পছন্দ হলেই বুঝতে পেরেছি এখন কি করব কি আর করবে সে আগের ঘটনা ঘটাবো তুমি এক কাজ করো ছেলের মোবাইল নাম্বার টেনে দাও আমার কাছে নেই এখন না দিলেও চলবে তুমি বাসায় যাও ছেলের নাম্বারটা জোগাড় করো তারপর আমাকে ফোন করে জানিয়ে দিও ভেরি সিম্পল জয় তুমি আমার খালাকে চেনো না উনি ভীষণ রাগী কোনো কাজ হাতে নিলে শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে না তুমি টেনশন করো না কিচ্ছু হবে না তোমাকে কত করে বললাম তোমার বাবার সাথে আলাপ করো কি কথা আমাদের ব্যাপারে বাবার সাথে কেউ নিজের প্রেমের কথা বলে নাকি প্রেমের কথা বলবে কেন তুমি বলবে তুমি একটা মেয়েকে পছন্দ করো তাকে বিয়ে করতে চাও তাছাড়া আমার বিয়ের বয়স হচ্ছে নাকি মানে তুমি কচি খোকা ঠিক আছে তুমি বসে বসে ভাবতে থাকো বাইরে থেকে একটা ছেলে এসে আমাকে বিয়ে করে নিয়ে যাক আর তুমি বসে বসে দেখো কেউ করবে না খুন করে ফেলবো খুন করে ফেলবো বললেই হলো ঘটনা ঘটে যাবে দুই একদিনের ভিতরে তোমার মাকে বলো তুমি আমার বাবাকে বলবেন আমি মেয়ে হয়ে মাকে বলবো আর তাছাড়া মেয়ের মা কখনো ছেলে বাবার কাছে যায় ঠিক আছে তোমাকে বলতে হবে না আমি আমার বাবাকে আজকে বলবো আচ্ছা বলবো তো বললাম এখন একটু হাসো না প্লিজ 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 এই দ্যাটস লাইক এ গুড গার্ল
এসব কে করেছে? তুমি কি আমার সাথে খাবে? চলো মাহি, তুমি কি আমার কোনো দোষ খুঁজে পাও? যা কিছু ঘটে গেছে তা থেকে কি আমরা দুজন ফিরতে পারবো? মাহি, আমাদের তো মুসলিম আইন অনুসারে বিয়ে হয়েছে, ইচ্ছে করলে কি আমরা তো অস্বীকার করতে পারবো? কিন্তু সংসারও তো হবে না, আমি এও পারবো না নিজের ইচ্ছাকে আপনাকে বসাতে। কি অন্যায় আমি করেছিলাম আমার জীবনটা নিয়ে সিনেমার গল্প তৈরি হলো? আমি কি আমার এই কষ্টটা সহ্য করতে পারবো? আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি, আপনি অনেক বড় মনের মানুষ, তাছাড়া আমি আপনার বিবাহিত স্ত্রী, আপনি চাইলে আপনার অধিকার আপনি আদায় করতে পারতেন। আমার কথাগুলো শুনতে না চাইলে কি বা করতে পারতাম? জয়ের সাথে কথা বলে তোমাকে যদি ফিরিয়ে দিই সে কি তা মেনে নেবে? পৃথিবীর সমস্ত বিশ্বাসগুলো জয় আমার কাছে জমা রেখেছে। আসলে ভাগ্যবান, তুমিও লাকি। অথচ দেখো, আমি কিন্তু এখনো পর্যন্ত তোমার স্বামী, কিন্তু আমার প্রতি সামান্য দুর্বলতা তোমার তৈরি হয়নি, এটা আমারই ব্যর্থতা। না না, তা হবে কেন? আপনি একজন ফেরেশতার মতো মানুষ, জয়ের সাথে যখন কথা বলবো তখন বলবো রুমন একজন ফেরেশতা। চলি, অফিস থেকে ফোন করবো। এখন তুই বল আমি কি করব? এখানে তোর কেউ দোষ খুঁজে পাবে না, তুই বরং আমাকে দায়ী করতে পারিস। তোদের সবাইকে দায়ী করলে কি আমার কষ্টগুলো চলে যাবে? যাবে না। কষ্ট কষ্ট আমাকে এমনভাবে ঘিরে ফেলেছে, বিনা শাস্তিতে আমি আর মুক্তি পাবো না। আমার মনে হয় তুই ভাবিকে নিয়ে একটু কক্সবাজার থেকে ঘুরে আয়। জোর করে ওকে হয়তো কক্সবাজার নেওয়া যাবে, কিন্তু ওর মনটাকে নেওয়া যাবে না। ওর মন প্রাণ যা কিছু আছে সব জয়ের কাছে জমা দিয়েছে। শোন, অনেক ছেলেমেয়ের জীবনেই এরকম ঘটনা ঘটে, কিছুদিন পর আবার সব ভুলে যায়, নতুন করে আবার জীবন শুরু করে, তুই ভাবিস না? না না, কারো স্বপ্ন স্বাদ এসব ভেঙে আমার শোক রচনা করব এমন মানুষ
আমি হতে পারবো না। তাহলে তুই বন্ধু এখন কি করতে চাস? অয়ন, আমি মাহিকে জয়ের হাতে তুলে দিতে চাই। বন্ধু, এগুলো তো হিন্দি সিনেমায় ঘটে, বাস্তব জীবনে এগুলোর কোনো মিল নেই। মানুষের জীবনের এই ঘটনাগুলো নিয়েই তো নাটক সিনেমা তৈরি হয়। সমাজ কি মেনে নেবে? সমাজ তো মানুষের সুখের জন্য গঠন করা হয়েছে। আমি যদি মেনে নিতে পারি তাহলে অন্য মানুষের কোনো সমস্যা তো দেখছি না। শরীফের সাথে কি কথা হয়েছে তোর? কথা হয়েছে পরশুদিন দিবে। পরশুদিন ওইটা পাইলে তুই আগে আমার কাছে টাকাটা দিবি, বুঝছিস? তাই আপনি শীষ মারলেন কেন? আমার মুখ দিয়ে আম দিয়েছি, আপনার কি? একটা চড় মারবো। এই মেয়ে, একটা চড় মারবো মানে? ওই চড় মারি হাতটা নিয়ে কি বাসা দিতে পারবা? বাসা দিতে পারবো না মানে? আপনি কে? স্টুপিড? এই স্টুপিড না, চিনোস আমারে? চিনোস? চিনোস আমারে তুই? ওই মেয়ে, তোরে একটুই তুলে নিয়ে যাবো আমি। চিনতে পারে দেখে তো হয়েছে। কি করবেন ভাই, মহল্লার মধ্যে দিলে ইজ্জত দেবো তো মহল্লার। এই বল না, জবাব তুই পাবি। হ্যাঁ, এই চিন্তা করিস না, তুই ওর বাসার ঠিকানাটা নিবি, নিয়ে তোর সাথে আমি দুইটা বিচ্ছি দিব। বাইরে কেন গিয়েছিলে? এখানে ছেড়ে দিলে আমার ভালো না, ওদের সাথে বাদাবাদি করাটা ঠিক হয়নি আমার। আমি জয়কে একটা ফোন করতে গিয়েছিলাম। জয়কে তো তুমি বাসা থেকে ফোন করতে পারতে, আমার বাসাতে ফোন আছে। জি, আমি তো আপনার কাছ থেকে পারমিশন নিয়ে রাখিনি। তাছাড়া আমি যেন জয়ের সাথে কোনো যোগাযোগ করতে না পারি তাই। ঠিক আছে, এই ফোনটা দেখো, এই ফোন দিয়ে তুমি সবার সাথে যোগাযোগ করতে পারবে। একটা কথা বলি, আসলে এভাবে চলতে পারে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি জয়ের হাতে তোমাকে তুলে দেব। তুমি দেখো পরপর তিনটে জীবন নষ্ট হয়ে যাবে। তুমি যদি জয়কে ফোনে পাও আমার সাথে কথা বলে দিও। আমি আজ থেকে জয় খুঁজে বেরোতে চাই। আমার বিশ্বাস, আমি বুঝিয়ে বললে সবকিছু ঠিক হয়ে যাবে।
জয়ের সাথে কি আপনার দেখা হয়নি? ওদের বাড়ির আশেপাশে অনেক কি জিজ্ঞেস করলাম, ইন্ডাস্ট্রিতে গেলাম, আমি হিসেব মিলাতে পারছি না। জয়ের তো আমার সাথে দেখা না করে থাকার কথা না। কি ঘুমাচ্ছে না? না, আমার খুব মাথা ব্যথা করছে। আমার তো মাইগ্রেন আছে। ও কি মাথা ব্যথা করছে? না, এটা নাও, এটা খেয়ে চাটা খেয়ে ভালো। চলো 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 চলো, দেরি হয়ে যাচ্ছে, উঠো উঠো উঠো। জয়, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, প্লিজ একটু কফি খেয়ে তারপর যাই। আচ্ছা, আমি তোমাকে পরে কফি খাওয়াবো, চলো না এখন প্লিজ। বুঝতে পারছো না, আমি মাথা রাখতে পারছি না, আমি চোখে কিছু দেখছি না। আচ্ছা, আমি তোমাকে ওখানে নিয়ে কফি খাবো, আমি কমিটমেন্ট করে রেখেছি, দেরি হয়ে যাচ্ছে, ওঠো না, চলো প্লিজ, আসো আসো আসো। হ্যালো, আপনি কি একটু বাসায় আসবেন? কেন, জয় খোঁজ পাওয়া গেল? না, আবার খুব খিদে পেয়েছে। তুমি খেয়ে ফেলো, আপনি আসুন, আপনার সাথে খাবো। এমন ফেরেশতার মতো মানুষটি আমার স্বামী, আমি তাকে ছেড়ে জয়ের কাছে যাব? জয় কি এতটা ভালো আমাকে বাসতে পারবে?
এমন সুন্দর সংসার নিরাপদ স্বামী রেখে আমি যার অপেক্ষা করছি সে তো পালিয়ে আছে। আমার বিয়ে হবার কথা সে জেনে বিপদে আমার পাশে না এসে পালিয়েছে। সেই ছেলের জন্য এমন মানুষটিকে তাহলে আমি এয়ারপোর্ট যাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে, বড় কথা বাই। শোনো, ফোনের জন্য তোমার কথার উত্তরটা আমি দিতে পারিনি। দায়িত্ব তো পালন করবে তুমি জয়ের জন্যে, আমার কি সেই সৌভাগ্য হবে? চলো আজ তোমাকে জয়ের বাড়ি নিয়ে যাব, ঝটপট রেডি হয়ে নাও প্লিজ। নাস্তা নেই, তুমি নাও, বসো, নাস্তাটা খেয়ে তাড়াতাড়ি রেডি হও, চলো। জয়কে তো পাওয়া যাচ্ছে না। তুমি আমাকে ভুল বুঝো না, আমি চেয়েছিলাম জয়কে এই বাড়িতে এনে তোমাকে বুঝিয়ে দিতে, ওকে তো খুঁজে পাচ্ছি না। এভাবে দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, ব্যাপারটা পরে দেখতে খারাপ লাগবে, তাই আমি চাচ্ছি যার আমানত তার কাছে বুঝিয়ে দিতে। তুমি চলো। আজ না যাই? আজ যেহেতু আমার কনফারেন্স ক্যান্সেল হয়েছে, অফিসার কোনো কাজ নেই, তুমি রেডি হও, চলো আজই যাই। গাড়িটা একটু থামাবেন? কোনো সমস্যা, এখানে একটু নামবো। ঠিক আছে। বৃষ্টি হচ্ছে এখানে, নামলে যে চলেন না, আমরা বাসায় ফিরে যাই।
আমার আমার খোলাটা শুকিয়ে গেছে। ঠিক আছে, তুমি দাঁড়া, আমি এখানে আসছি। আরো বৃষ্টি আসবে, চলো। মাহি, বৃষ্টি হচ্ছে, আকাশটা অনেক মেঘলা, মনে হচ্ছে ঝড় হবে, কি করবো এখন? চলুন না আমরা বাসায় ফিরে যাই। এটা তো কোনো সমাধান হলো না। জয়দের বাড়ি, আমার একটু ফুলের জন্য তুমি অনেক শাস্তি পেলে, কিন্তু বিশ্বাস করো ভুলটা আমি ইচ্ছে করে করিনি। কয়েকটা দিন আমার সাথে কাটিয়ে গেলে আমার আচরণ তোমাকে যদি কষ্ট দিয়ে থাকে ক্ষমা করে দিত। ডিভোর্স লেটার। আমি সই করে দিয়েছি, এখন তুমি সই করলেই এটা কার্যকরী হবে। এটা তুমি বুঝতে পারবে না, জয় সব বুঝতে পারবে, কারণ এখনো তুমি আমার স্ত্রী। আমাদের ডিভোর্স না হলে জয় তোমাকে বিয়ে করতে পারবে না।
আসি। নিয়ে চলেন আমার স্বামীর বাড়ি। মানে আপনার ঘরে? কেমন আছো? কি ভেবেছিলে তুমি, খুব খারাপ থাকবো? তোমার বাসায় প্রথম এলাম, চা খাওয়াবে না? তুমি বস, আমি বানিয়ে আছি। বাহ, তুমি ভালো সাংসারিক হয়ে গেছো। তুমি তো চাইলে। না না, ঠিক আছে। না জয়, ঠিক নেই। কি উদ্দেশ্য নিয়ে এসেছো বলতো? উদ্দেশ্য কিছু নয়, ভাবতে খুব অবাক লাগছে, এত সহজে কিভাবে সবকিছু ভুলে গেলে। আমি কিছুই ভুলিনি, তুমি আমাকে ভুলতে বাধ্য করেছো। আচ্ছা, তোমার কি একটুও জানতে ইচ্ছে করে না আমি কেন এতদিন তোমার সঙ্গে কোনো যোগাযোগ করিনি? যখন জানার দরকার ছিল তখন তোমাকে পাওয়া যায়নি। আমি বাবার কাছে সবকিছু বলেছিলাম, বাবাও সহজভাবে সবকিছু মেনে নিয়েছিল, কিন্তু আমি জানতাম না যে বাবার অন্য কোনো উদ্দেশ্য ছিল। আমি আসলে তোমার কথাগুলো বুঝতে পারছি না। বাবা আমাকে একটা জরুরি কাজে দেশের বাইরে পাঠায়, কথা ছিল বাইরে থেকে আসার পর তোমার সাথে আমার বিয়ে দেবে। এত অল্প সময় সবকিছু ঘটে গেল, তোমাকে জানাতেও পারিনি। ভেবেছিলাম ফিরে এসে তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু কি ভাগ্য দেখো, তুমি আমাকে সবচেয়ে বড় সারপ্রাইজ দিলে। তুমি তো আমাকে একটা ফোনও করতে পারতে। করেছিলাম, করার পর জানলাম তুমি তখন বাসর ঘরে। ও, আমাকে কেউ ওই কথাটা বলেনি। এখন তাহলে কি করবে? এখন আর নতুন করে ভাবার কিছু নেই, দুর্ভাগ্যই বলো আর সৌভাগ্যই বলো, আমি সব মেনে নিয়েছি। তুমি বসো,
আমি চা বানিয়ে আসছি। থাক, চা লাগবে না। আসি। তোমার খাবার হয়েছে? এটা সব তরকারি। মাই আসো। ভাত দিবে না? কেন, কি তরকারি খাবো নাকি? হ্যালো, মাই নেম ইজ জয়। বলো। মাই, রোমনকে যারা হত্যা করেছে তারা অবশ্যই ধরা পড়বে। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো হত্যাই চেপে থাকেনি। মাহি, এই বিপদে আমি তোমার পাশে দাঁড়াতে চাই। Yeah.